ডিজিটাল যুগের উদ্যোক্তা হওয়ার আহ্বান মোস্তফা জব্বারের। তরুণ তরুণীদের ডিজিটাল যুগের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। 9 মে ডিজিটাল কমার্স সম্প্রসারণের ডাক বিভাগের কর্মকর্তা ও উদ্যোক্তাদের সঙ্গে ইক্যাবের বৈঠক শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এই আহ্বান জানান। এ সময় মন্ত্রী জানান, ডিজিটাল যুগের উদ্যোক্তা হওয়ার জন্য সবকিছুই করবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেক ছোট উদ্যোক্তা, যে ছোট উদ্যোক্তা তার নিজের জীবনটা পরিবর্তন করতে পারছে, পরিবারটাকে সুরক্ষা দিতে পারছে এবং একটা ফাউন্ডেশন তৈরি করতে পারছে তার লাইফে। আমাদের এই যে ডাক বিভাগের উদ্যোক্তারা, এদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই চিন্তা ভাবনাটা করেই আমরা এগিয়ে গেছি। এবং এখন আমি বলতে পারবো, তোমরা যারা উদ্যোক্তা আছো তোমাদের ক্ষেত্রে আমি স্পষ্ট করে বলতে পারি, তোমরা অতীতের যে যুগগুলো গেছে সেই যুগের নয়, তোমরা ডিজিটাল যুগের উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে গড়ে তুলবা। তোমাদের ডিজিটাল যুগের উদ্যোক্তা হওয়ার জন্য যা করা দরকার আমরা ডাক বিভাগের পক্ষ থেকে তার সমস্ত ব্যবস্থা করব। মন্ত্রী তার বক্তব্যে ই ক্যাবের বিভিন্ন পদক্ষেপ এবং তরুণ উদ্যোক্তাদের জন্য নানা প্রশিক্ষণের ব্যবস্থার কথা তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন। তিনি জানান, ঘরে বসে পণ্যের দাম এবং ঘরে বসে পণ্য ডেলিভারি লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ডাক বিভাগ। তিনি আরো জানান, বেশ কিছু ই কমার্স সার্ভিস ডাক বিভাগের এই সেবা গ্রহণ করেছে। ঘরে বসেই পেমেন্ট করতে চাই, ঘরে বসেই পণ্য পেতে চাই এবং এইটার জন্য সবচেয়ে উপযুক্ত মাধ্যম হচ্ছে ডাক বিভাগ। ডাক বিভাগ যেমন লজিস্টিক সার্ভিস দেয়, যেমন পার্সেলটা পৌঁছাই দেয়, ঠিক একইভাবে পণ্য মূল্যটা গ্রহণ করে মানি অর্ডার, পেপার বেসড মানি অর্ডার বা ইলেকট্রনিক মানি অর্ডারের মাধ্যমে প্রাপকের কাছে পৌঁছে দিতে পারে। ইক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল তার বক্তব্যে জানান, আগামী বছরগুলোতে এই খাতে নতুন করে প্রায় 5 লাখ লোকের কর্মসংস্থান হবে। আমি আশা করব যে পোস্ট অফিসের মাধ্যমে আমরা আগামী 1 বছরের ভিতরে, আমরা এই গত বছর আমাদের হয়েছিল, ফাহিম ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের এই বছরই হয়তো আগামী 1-2 বছরের ভিতরে 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে শুধু এই সেক্টরে। লজিস্টিক সাপ্লাই চেইনে আমাদের নতুন উদ্যোক্তার প্রয়োজন আছে এবং এগুলোকে সার্ভ করার জন্য নতুন উদ্যোক্তাদের প্রয়োজন আছে।